الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه يقول الله عز وجل يا أيها الذين آمنوا لا تدخلوا بيوتا غير بيوتكم حتى تستأنسوا وتسلموا على أهلها الله سبحانه وتعالى بولن هي من لوكرا تونغا تمدر ঘর ছাড়া অন্য ঘরগুলোতে প্রবেশ করো না যতক্ষণ না তোমরা অনুমতি গ্রহণ করো অনুমতি নাও এবং ওই ঘরের অধিবাসীদেরকে সালাম দাও তো এই আয়াত থেকে বোঝা গেল যে কারো ঘরে প্রবেশ করতে গেলে অনুমতি লাগবে এবং সালাম দিয়ে প্রবেশ করতে হবে যখন শিশুরা তোমাদের শিশুরা যখন পরিণত বয়সে পৌঁছে আল হেলুম মানি পরিণত বয়স অর্থাৎ বালে খাওয়ার বয়সে যখন পৌঁছে তখন তারা যেন অনুমতি নেয় যেভাবে তাদের তাদের পূর্বে যারা ছিল তারা অনুমতি নিত মানে এই শিশুদের পূর্বে যারা ছিল অর্থাৎ তাদের থেকে বয়স্ক যারা তারা যেমন অনুমতি নেয় ঠিক তেমনি এই শিশুরা যারা হওয়ার বয়সে পৌঁছেছে তারাও যেন অনুমতি নেয় এই জায়গায় আমাদের অনেক সময় দেখা যায় যে শিশুরা যে কখন বড় হলো আমরা টের পাই না বাবা মা কিংবা আত্মীয় স্বজন আমরা অনেক সময়ে এই বিষয়গুলোকে একটু উপেক্ষা করি তারা হয়তো অনেক বয়স্ক হয়ে গেছে শেরিয়তের অনেক বিধান তাদের উপর প্রযোজ্য বাট আমরা স্টিল মনে করতেছি যে তারা শিশু তারা এখনও ছোট অথচ বয়স্ক শিশুরা তারা অনেক কিছু বুঝে তারা মেয়েদের মধ্যে প্রবেশ করছে তারা ঘরের মধ্যে প্রবেশ করছে তারা বেডরুমে চলে আসছে ছোট্ট শিশুর শিশুর মতো কিন্তু সেটা করা যাবে না কোরআন এখানে কতটা সতর্ক যে আমভাবে আমাদের সকল মানুষকে অনুমতি নিয়ে এবং সালাম দিয়ে প্রবেশের কথা বলেছে তারপরে আবার স্পেশালি সুরাত নূরের ওটা হলো উনষাট নম্বর আয়াত প্রথমটা হলো সাতাশ নম্বর আয়াত এই উনষাট নম্বর আয়তে আবার স্পেশালি শিশুদের কথা উল্লেখ করে বলা হলো তারাও যেন অনুমতি নেয় বিশেষ করে যারা বয়সে পৌঁছে গেছে এই প্রসঙ্গে কিছু হাদিস আছে আঞ্জাবের রাদি আল্লাহ আনহ আলা আবি ফাদা কাকতুল কাক্তুল আমি নবী সাল্লা সাল্লামের কাছে আসলাম একটা ঋণের ব্যাপারে যে ঋণটা আমার বাবার উপরে ছিল অর্থাৎ আমার বাবার ঋণের ব্যাপারে আমি নবী সাল্লামের কাছে আসলাম ফা দাক বা আমি দরজায় টোকা দিলাম ফাঁকা আলাহ মন্দা নবী সাল্লাহাম জিজ্ঞেস করলেন কে ফকল আনা আমি বললাম আমি ফাঁকা আনা আনা হ্যাঁ মানে আমি আমি করছো কেন মানে বলাটা উদ্দেশ্য হচ্ছে আমি আমি করছো কেন কান্না কারে হা হা তিনি আসলে আমি আমি করাটা পছন্দ করলেন অপছন্দ করলেন তিনি চাচ্ছিলেন যে সে যেন পরিচয় দেয় এবং সে যেন অনুমতি নেয় কারণ অনুমতি নেওয়ার সময় তো আপনাকে জানতে হবে কে আমার কাছে অনুমতি চাচ্ছে সে কি ভালো মানুষ তলে বলে আলেন নাকি চোর ডাকাত তাই না অতএব পরিচয় দিতে হবে এবং অনুমতির সাথে পরিচয় দেওয়া এবং সালাম দেওয়া আচ্ছা আন সাহাদ এই হাদিসটা ইমাম বুখারি এবং ইমাম মুসলিম বর্ণনা করেছেন আন সাহাল ইবনে সাঈদিন রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم انما جعل الاستئذان من اجل البصر متفق عليه এই হাদিসটা বুখারী মুসলিম আছে সাহাল ইবনে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে অনুমতি নেওয়ার বিধানটা জারি করা হয়েছে যাতে প্রাইভেসি মেনটেন হয় অর্থাৎ বাসর দৃষ্টিকে সীমাবদ্ধ করার জন্য দৃষ্টির রেস্ট্রিকশন আরোপের জন্য অনুমতি নেওয়ার বিধান আরোপ করা হয়েছে মিন আইজলিল বাসর মানে কেউ দেখে ফেলবে এই ভয়ে এটাকে আমরা ভাবার্থে তর্জমা করলে বলবো প্রাইভেসি মেনটেনের জন্য অনুমতি বিধান দেওয়া হয়েছে মানুষের প্রাইভেসি মেনটেন করার জন্য অর্থাৎ একজন ব্যক্তি যদি আমার ঘরে ঢুকে আমি চাচ্ছি না সে সেভাবে ঢুকুক আর আমি যে অবস্থায় আছি সে আমাকে সে অবস্থায় দেখুক এটা আমি চাচ্ছি না আর এই প্রাইভেসিটা আসলে শুধু যে আগন্তুকদের ব্যাপারে আমরা মনে করি যে আমাদের প্রাইভেসি তাদের ব্যাপারে মেনটেন করা উচিত শুধু তা না বরং এটা বাবা মায়ের ক্ষেত্রেও প্রযোজ্য হতে পারে ভাই বেড়াদার যখন দেখা যাচ্ছে একই ফ্যামিলির মধ্যে বাবা মা আছেন বড় সন্তানরা আছে ইউনিভার্সিটি গোয়িং বা কলেজ গোয়িং স্টুডেন্ট যারা বয়স্ক তারা তাই না তারা সব বালিক তারা বাবা মায়ের রুমে হঠাৎ করে প্রবেশ করবে বাবা মা তাই না অপস্থিত হয়ে যাবেন না মানে এই অনুমতি নেওয়ার ব্যাপারটা তাহলে আম যে কারো স্পেশাল রুমে বেডরুমে যদি কেউ ঢুকতে চান তাহলে অনুমতি নেবেন বাইরের থেকে বাসায় ঢুকতে চান তাহলে অনুমতি নেবেন এই আর এখানে যেটা বলা হচ্ছে ইনামা জোয়াল মিন আজিল বাসর এখানে নবী সাল্লা সাল্লাম আসলে কেন অনুমতি নেওয়া হবে তার কারণ বর্ণনা করছেন তার মাকসাদ বর্ণনা করছেন উদ্দেশ্য বর্ণনা করছেন যে এটা কি খামাখা একটা জাস্ট সিস্টেম করা হল নাকি এর পেছনে রিজন আছে এর পেছনে রিজন আছে মিন এজেল এটা হলো তে আলিল মিন এজেল আ লিল হাফাতে আলাল যেন আমাদের দৃষ্টিটাকে আমরা হেফাজত করতে পারি দৃষ্টির হেফাজতের জন্য চোখটা যেন এমন কোনো অনাকাঙ্ক্ষিত দৃশ্যের উপর না পড়ে যাতে আমিও অপ্রস্তুত হয়ে যাই তিনিও অপ্রস্তুত হয়ে যান এটা শেরিয়ার বিধানগুলো যে একটা চমৎকার যুক্তি এবং অত্যন্ত إنما جعل الاستئذان من أجل البصر عن كلاده ابن الحنبل رضي الله عنه قال أتيت النبي صلى الله عليه وسلم فدخلت عليه ولم أسلم فقال النبي صلى الله عليه وسلم ارجع فقل السلام عليكم أدخل أخرجه أبو داود والترمذي. নবী সাল্লা ওয়াসাল্লামের কাছে একজন সাহাবি আসলেন খিলাদা ইবনুল হাম্বাল আর তিনি বললেন আমি নবী সাল্লাহ সাল্লামের কাছে এসে তার কাছে সরাসরি প্রবেশ করলাম এবং কোনো সালাম দিলাম না আলহামুসাল্লিম আলেই তাকে কোনো সালাম দিলাম না ফাঁকাল আনাউসাল্লাহ সাল্লাম তখন নবী সাল্লাহ সাল্লাম বললেন যাও তুমি ফিরে যাও আবার আসো মানে তাকে একটা প্র্যাকটিস করালেন তাকে দিয়ে একটা প্র্যাকটিস করালেন হ্যাঁ পাকুল আসসালামু আলাইকুম তুমি এভাবে প্রশ্ন করো যে আসসালাম আলাইকুম আমি কি প্রবেশ করব করবখল আমি কি প্রবেশ করব। এটা তিনি শিখিয়ে দিলেন তাতে দেখা যাচ্ছে যে নবিসাল্লা সাল্লাম যখন ফিল করতেন যে তার কোনো সাহাবা অথবা তার কেউ আসলে তাদের যথেষ্ট পরিমাণে আদব শেখা হয় নাই তখন তিনি তাদেরকে আদব শেখাতেন তিনি তাদেরকে তার বিয়াত দিতেন হ্যাঁ যেটা আজকে আসলে খুব রেয়ার হয়ে গেছে আমরা আমাদের সন্তানদেরকে স্কুলে পাঠাই মাদ্রাসায় পাঠাই টিচাররা রুটিন ওয়ার্ক করে চলে যায় তারা তার বিয়াদ শেখায় না তার তার্বিয়ত দেয় না তারা তাদেরকে তেম্বি করে না সতর্ক করে না যে ভুলগুলো স্টুডেন্টরা করে সে ভুলগুলো এই দেখেন রাসুসাল্লাহ আসাল্লাম কতটা মমতার সাথে শেখালেন তাকে তাকে কিন্তু কোনো ধমক দেয় নাই তিনি বললেন ফাকুল আসসালামু আলাইকুম কত সুন্দরভাবে শুদ্ধ ভাষায় কত স্নেহের স্বরে মমতার সাথে তিনি তাকে শেখালেন এটা কিন্তু দেখার বিষয় আমরা হাদিসগুলো পড়ে যাচ্ছি এই হাদিসগুলোর সাথে যে আরো কত সুন্দর তার জড়িত আছে এটা তো আসলে কাউ কাউকে না কাউকে দেখিয়ে দিতে হবে তাই না আজকাল ছেলে মেয়ে মানে আমাদের ছাত্রীরাও অনেক ক্ষেত্রে দেখা যায় তারা সঠিক বিয়াত না পাওয়ার কারণে আদব কায়দা এবং লেহাদের মধ্যে একটু কমতি লক্ষ্য করছে কারণ নবী সাল্লাম যে পরমাদরের স্নেহের সাথে এভাবে হুকুম হাকামগুলো শিখিয়ে দিচ্ছেন তার্বিয়ত দিচ্ছেন সেটা আজকে আসলে আমাদের শিক্ষক সমাজ করছে না এটা করা উচিত আন আবি আশারি রাদি আল্লাহ কল قال لرسول الله صلى الله عليه وسلم إذا استأذن إذا استأذن أحدكم ثلاثا فلم يؤذن له فليرجع متفق عليه আবু মুসাল আশির রাদি আল্লাহ তাল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন যে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন যখন তোমাদের কেউ তিনবার অনুমতি চায় কোথাও ঢোকার জন্য যদি কেউ তিনবার অনুমতি চায় কিন্তু তাকে অনুমতি দেয়া হলো না তাহলে সে যেন ফিরে যায় তাহলে সে যেন ফিরে যায় তার মানে কি অনুমতি দেওয়া হলো না মানে কি আমি তোমাকে অনুমতি দেইনি তুমি চলে যাও এভাবে না সে হয়তো কিছুই বলেনি অথবা বলেছে আই সরি আমি তোমাকে অনুমতি দিতে পারছি না এটাও কেউ কেউ বলতে পারে যদি সেটা রেয়ার সাধারণত মানে মানুষ কেউ যদি না থাকে তাহলে অনুমতি কোত্থেকে পাবো তাই না তিনবার সে বলছে তিনবার পর্যন্ত অনুমতি চাও এরপরে বুঝবা যে হয় কেউ নাই অথবা থাকলেও সে চাচ্ছে না এটাও হতে পারে সে নিশ্চুপ তাই না তো যে কোনো অবস্থাতেই যদি অনুমতি না মেলে লোক থাকার কারণে হোক অনুমতি দিচ্ছে না অথবা না থাকার কারণে হোক অনুমতি দেওয়ার মতো কেউই নাই তাহলে কি করতে হবে ফিরে আসতে হবে এখন যদি আমি মনে করি আসলে বাসায় তো কেউ নাই তাহলে একটু ঢুকে দেখি তাই না এটার অনুমতি নাই আচ্ছা তাহলে আমরা এই আয়াত এবং হাদিসগুলো থেকে বুঝতে পারলাম কিছু আদব ইসলাম আমাদেরকে আদব শিখিয়েছে কোথাও ঢোকার আদব কোনো রুমে ঢোকার আদব সেটা হোক কোনো আত্মীয় স্বজনের বাড়িতে অথবা বাবা মায়ের স্পেশাল রুমে অথবা হোক কারো বাসায় কিংবা হোক কোনো টিচারের রুমে কিংবা আমরা আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের প্রিন্সিপালের রুমে ঢুকি তাই না বা কোনো স্পেশাল টিচারের রুমে ঢুকি তখনও কিন্তু অনুমতিটা জরুরি এটা এটা ইসলামের মহান আদবের মধ্যে গণ্য আর এক্ষেত্রে তাহলে আমরা যে শিক্ষাগুলো পেলাম এক নম্বর যে কোনো জায়গায় ঢোকার সময় অনুমতি নেওয়া দুই নম্বর হচ্ছে সন্ধ্যা হচ্ছে যখন বলা হয় মান তখন কি বলবে তার নাম উল্লেখ করবে আনা আনা বলবে না হাদিস থেকে আমরা জানলাম তাই না আনা আনা বলবে না ভাই আমি আসছি আমি আমি যেন না বলে আপনি নামটা বলবেন আর তিন নম্বর হলো অনুমতি তিনবার চাইবে যদি এর মধ্যে অনুমতি মেলে কোনো একবারে সে ঢুকবে আর যদি তিনবারের মধ্যেও কোনো অনুমতি না মেলে তাহলে সে ফিরে আসবে আল্লাহ তালা আমাদেরকে এই آيات بن حديث قلت لك عمل قررت توفيق دان قرون هذا وصلى الله وسلم على نبينا محمد وعليه وآسف أجمعنا السلام عليكم